হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা অর্থাৎ পার্সেন্টেজ থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে বন্ধুরা, আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন 11 নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা করব, যেটা ছিল গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তা আপনারা যদি এর আগের দিনে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্ন দেখতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ বলে একটা ফোল্ডার বানানো আছে। আপনারা সবাই সেই ফোল্ডারটার মধ্যে ক্লিক করে দেখবেন ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারের ক্লাসগুলো সাজানো আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো আশা করছি এখন আপনারা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। 2% এর 2 = কত, মানে 2 এর 2%, এটা আপনাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা এই অঙ্কটা সবাই সঠিক উত্তর করেছেন। তো চলুন স্ক্রিনে দেখে নেবো আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আমরা এটাই বার করেছি। তা এটা বার করার পর 0.04 বেরিয়েছে। তা 11 নম্বর প্রশ্ন, আর 11 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনের অ্যান্সার আপনারা দেখেন 0.04, মানে অপশান এ যাদের উত্তর বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। এবং এই কোশ্চেন যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, কেবলমাত্র তারাই আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন যাদের চাওয়া হয়েছে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 প্রশ্ন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখুন, ব্যাঙ্ক রিক্রুটমেন্ট 2009 কোশ্চেনটা এসেছিল। আপনারা তো খেয়াল করছেন যে এগুলো ব্যাঙ্ক রিক্রুটমেন্টের কোশ্চেন, আপনাদের পরীক্ষায় আসবে না, কিন্তু প্রিভিয়াস ইয়ারের গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষায় এই কোশ্চেন কিন্তু এসছে। তাহলে সুতরাং আপনারা অবশ্যই একটু ধ্যান দেবেন ক্লাসে, আর একটু মনোযোগ সহকারে এই বেসিক লেভেলের অঙ্কগুলো করুন। আশা করছি আপনারা এই অঙ্কগুলো থেকে অবশ্যই সফলতা পাবেন। আপনারা রোজ আমাদের সাথে প্র্যাকটিস করুন। আপনারা প্রথমে আপনাদের আমরা সহজ কিছু অঙ্ক করাবো, আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাব। আপনারা আমাদের অঙ্কের সিরিজগুলো ফলো করুন। আশা করছি আপনারা যারা অঙ্কে দুর্বল আছেন তারা অবশ্যই আপনারা স্কিলফুল হবেন, এবং টাইম কিল না করে টাইম সেভ করে আপনারা অঙ্কগুলো করতে পারবেন। তো চলুন 12 নম্বর প্রশ্নে 10% এর 5 এবং 5% এর 10 এর যোগফল কত। খুবই ইজি অঙ্ক, জাস্ট আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে এটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই ইজি অঙ্ক ছিল, 10% এর 5 প্লাস 5% এর 10, দুটো আমরা ক্যালকুলেশন করে যোগ করে 0.1 বেরিয়েছে। তা যারা 12 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 13 নম্বর প্রশ্ন। দেখুন, ব্যাঙ্ক পিও 2010 এই কোশ্চেনটা এসেছিল। তা চলুন, 245 এর 36% মাইনাস 210 এর 40% ইজ ইকুয়াল টু 10 মাইনাস এই ফিগারটা কত, সেটা আপনাদের বার করতে হবে। আপনাদের দেখুন 5টা অপশান দেওয়া আছে, কোনোটি নয় ইউ দেওয়া আছে। তার মানে আপনারা যখন ক্যালকুলেশন করছেন অবশ্যই মন দিয়ে করতে পারেন, এই 4টে না হয় কোনোটি নয় এটাও হয়ে যেতে পারে। আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরছি সেই সংখ্যাটা আমরা এক্স, তাহলে আমরা ক্যালকুলেশন করে এক্স ইজ ইকুয়াল টু 5.8 বার করেছি। আমি একটু আগেই বললাম, তা আপনাদের এই 4টে উত্তর নাও হতে পারে, যারা কনফিউজ আছেন তাদের ক্ষেত্রে বলি আপনারা ক্যালকুলেশন করছেন অবশ্যই মন দিয়ে করবেন। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান এ, যদি ই না থাকতো তাহলে কিন্তু অঙ্কটা ভুল থাকতো, কিন্তু যখন এখানে কোনোটি নয় দেওয়া হয়েছে এটা কিন্তু এখানে সঠিক উত্তর, এটা আপনাদের স্বীকার করতে হবে। তাই সুতরাং ক্যালকুলেশন আপনারা যখন করবেন তখন অবশ্যই মনোযোগ সহকারে করবেন। তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 14 নম্বর প্রশ্ন। আরআরবি 2009 কোশ্চেনটা এসেছিল, 45% এর 300 প্লাস কোশ্চেন মার্ক, তার রুট ওভার ইজ ইকুয়াল টু 56% এর 750 মাইনাস 10% এর 250। তাহলে আপনাদের এর এই যে এই কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে এই সংখ্যাটা এই 4টে অপশানের মধ্যে যেটা হবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তরটা যেটা হবে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পরে বা আপনাদের উত্তর নির্বাচন করার পরে আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা সুতরাং আপনারা সবাই 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন, কেননা 1 মিনিটের বেশি সময় আপনারা পাবেন না। তা সুতরাং 1 মিনিটের মধ্যে আপনারা প্রথম আপনাদের একটু অসুবিধা হবে, কিন্তু আপনারা আমাদের সাথে রেগুলার সেই সমস্ত গুরুত্বপূর্ণ
প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলো আপনারা হুবহু কিন্তু পরীক্ষার সময় কমন পাবেন, তা আপনারা এই ক্লাসটায় মনোযোগ দিন। আর তার সাথে সাথে চলুন দেখে নিই 14 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর। তাহলে আমরা ধরে নিয়েছি এই সংখ্যাটাকে এক্স, ক্যালকুলেশান করেছি আমরা এখানে, ক্যালকুলেশান করে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশান করে 6760। তাহলে আমরা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছি অপশান ডি। এই অঙ্ক যদি আমি এখানে ধরি এভাবে করতে যাই অনেক সময় লাগবে, তা তার জন্য আমি এখানে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশান করে দিয়েছি। যারা ক্যালকুলেশানটা বুঝতে পারছে না তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই অঙ্কটা বাড়িতে খাতায় লিখে প্র্যাকটিস করুন। আশা করছি আপনারা অবশ্যই অঙ্কটা ধরতে পারবেন। যারা করতে পেরেছেন তাদের অবশ্যই সাধুবাদ জানাই। তো চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর প্রশ্ন, ব্যাঙ্ক পিও 2010 কোশ্চেনটা এসেছিল। 15% এর 7578 প্লাস 22.5% এর 644 ইজ ইকুয়াল কত? তাহলে এর মান আমাদের বার করতে হবে। আপনারা লক্ষ্য করবেন কিন্তু কোনোটি নয় দেওয়া আছে, তা সুতরাং ক্যালকুলেশান করার সময় একটু সচেতনভাবে করবেন, নইলে আপনাদের একই ক্যালকুলেশান দু তিনবার করে করতে হতে পারে। তা চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আর আপনারা সবাই এক এক এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশান করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা আমরা ক্যালকুলেশান শুরু করছি। খুব ইজি অঙ্ক, 15% এর 578 প্লাস 22.5% এর 644 আমাদের উত্তর বেরিয়েছে 231.6%। তা যারা 15 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। 16 নম্বর প্রশ্ন, ব্যাঙ্ক পিও 2009 কোশ্চেনটা এসছে। 56 এর 140% প্লাস 140 এর 56% ইজ ইকুয়াল কত? কোনোটি নয় অ্যান্সার আছে, আপনারা অবশ্যই ক্যালকুলেশানটা করার সময় মনোযোগ দেবেন। আপনাদের হয়তো চারটে উত্তর নাও হয়ে যেতে পারে, শুধু অপশান ই কোনোটি নয় হতে পারে। আপনারা এই জন্য বারবার বলছি যেখানে কোনোটি নয় আছে তো সেই ক্যালকুলেশানগুলো আপনারা একটু মনোযোগ সহকারে করবেন, কেননা আপনারা মনোযোগ সহকারে না করলে দেখবেন চারটে উত্তরে কোনোটাই নেই, কোশ্চেন ভুল আছে, আপনারা যে কোনো একটা অ্যান্সার করে আসবেন। তা সেই ভুলটা করেন না, অপশান ইতে কোনোটিই নয় দেওয়া আছে। যখনই আপনাদের এই কোনোটিই নয় দেওয়া থাকবে আপনারা একটু সচেতনভাবে ক্যালকুলেশানটা করবেন। তো চলুন আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করেছেন। তা চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশান করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 56 এর 140 প্লাস 140 এর 56%, তা সুতরাং আমাদের উত্তর বেরিয়েছে 156.8। দেখুন এখানে কোনোটাই কিন্তু উত্তর নয়, তাহলে কিন্তু অপশান ই উত্তর হয়ে যাবে। আমি বারবার আপনাদের একটা কথাই বলছি, আপনাদের উত্তরটা আপনারা যখন বের করছেন অবশ্যই উত্তরে কনফিডেন্স রাখুন, আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তা যারা পরীক্ষার কোশ্চেন সেট করছে তারা কিন্তু এইভাবে কোশ্চেনগুলো সেট করছে যে তাদের আপনাদের যারা পরীক্ষার্থী আছে তাদের সময়টা কীভাবে নষ্ট করা যায়, তা তার জন্য কিন্তু এরকম ধরনের অঙ্ক দেয়, আপনারা একটু সচেতন থাকবেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্ন, ব্যাঙ্ক পিও 2009 কোশ্চেনটা এসেছিল। 7.9% এর 134 মাইনাস 3.4% এর 79 ইজ ইকুয়াল কত? তাহলে আপনাদের 17 নম্বর প্রশ্ন আপনারা ভালো করে খেয়াল করবেন, আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। এখানেও কিন্তু অপশান ই আছে, তা সুতরাং আপনাদের প্রিভিয়াস ইয়ারে ওই কোশ্চেন এসছে আর কোনোটিও না ওইখানে অপশান আছে। তা এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা হুবহু আপনাদের পরীক্ষার সময় কমন পেয়ে যাবেন। তা কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলেই না আমি আপনাদের করাচ্ছি, তা একটু মনোযোগ সহকারে করবেন। তো চলুন 17 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আর কে কতটা সঠিক উত্তর করতে পেরেছেন সেটাও আমরা দেখে নেবো। তো চলুন এই দেখুন আমরা ক্যালকুলেশন করেছি, 7.9% এর 134 মাইনাস 3.4% এর 79 উত্তর বেরিয়েছে 7.9, কোনোটাই উত্তর নয়। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ই তাদের সবার উত্তর সঠিক। আপনাদের যাতে একই ক্যালকুলেশান দুবার না করতে হয় সেই জন্য বলছি আপনারা মনোযোগ সহকারে করুন। যারা কোশ্চেন সেট করেছে তারা বুদ্ধি করে কোশ্চেনের এই কোনোটি নয়টা সেট করেছে, তা সুতরাং এটা আপনাদের টাইম কিল করার জন্য করা হয়েছে। তা আপনারা কীভাবে আপনারা আপনাদের সময় বাঁচিয়ে আপনারা টাইম কিল না করে টাইম সেভ করে কীভাবে অঙ্ক করতে পারবেন তার টেকনিক্সগুলো আমরা আপনাদের এখানে শেখাচ্ছি, আপনারা টেকনিক্সগুলোর উপরে ধ্যান দেবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্ন, এসবিআই পিও 2008 কোশ্চেনটা দেওয়া হয়েছিল। 23.6% এর 1254 মাইনাস 16.5% এর 834 ইজ ইকুয়াল কত? তাহলে আমাদের এখানে এই কোশ্চেন মার্ক, এখানে এর মানটা বার করতে হবে। আপনাদের বারবার বলছি দেখুন এখানেও অপশান ই দেওয়া আছে। 18 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন। আর অপশান ই দেওয়া আছেই মানে সব ক্ষেত্রে যে ই হবে সেটাও না, আপনাদের ক্যালকুলেশনের উপরেও আপনাদের কনফিডেন্স থাকতে হবে। তো চলুন আপনারা 18 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বের হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশান করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ক্যালকুলেশান করেছি
0.6 মানে 23.6 এর 1254 মাইনাস 16.6 এর 834 এটা আমরা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার পরে 157.5 বেরিয়েছে। তা যাদের উত্তর এখানে অপশান সি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 19 নম্বর প্রশ্নে চলে এসেছি। 0.8% এর 405 প্লাস 2.25% এর 550 ইজ ইকুয়াল কত? ব্যাঙ্ক পিও 2007 এ কোশ্চেনটা এসেছিল। আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করবেন। ভালো করে খেয়াল করবেন এখানে কিন্তু অপশান ইও আছে আপনাদের পাঁচটা উত্তর। তা আপনারা এই পাঁচটা উত্তর অবশ্যই যখন ক্যালকুলেশন করবেন একটু মন দিয়ে করবেন, কেননা আপনাদের কোশ্চেন সেটটা সেভাবেই করা হয়েছে। এখানে অপশান ইটাও হতে পারে, তা যেটা এই চারটের মধ্যে কোনোটাই নয়। তাহলে আপনারা যখন ক্যালকুলেশন করছেন অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে করতে হবে। তো চলুন দেখে নিই 19 নম্বর প্রশ্নে কোন উত্তরটা সঠিক হচ্ছে। 0.85% এর 405 প্লাস 2.25% এর 550, তা আমাদের উত্তর বেরিয়েছে 15.8175। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ই তাদের সবার উত্তর সঠিক। বারবার আপনাদের বলছি, আপনাদের আপনারা যা ক্যালকুলেশন করেছেন তার উপর আপনাদের কনফিডেন্স থাকতে হবে। তা সুতরাং তার জন্য আপনাদের রেগুলার আমাদের ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে। আপনারা আমাদের ক্লাসগুলো প্র্যাকটিস করুন, আশা করছি এই ক্লাসগুলো আপনাদেরকে পরীক্ষায় অবশ্যই সফলতা দেবে। এবং দেখবেন পরীক্ষার কোশ্চেনে আপনারা হুবহু কমন পেয়েছেন, কারণ কি আপনারা দেখুন প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন সেই সমস্ত কোশ্চেন আমরা করাচ্ছি, তা সেই সমস্ত কোশ্চেনকেও আপনারা গুরুত্ব দেবেন। চলে আসবো পরবর্তী আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, যেটা ব্যাংক পিও 2006-2009 কোশ্চেনটা এসছে। 45% এর 25% এর 4/5 এর 850 ইজ ইকুয়াল কত? আমাদের এই মানটা বার করতে হবে। আপনাদের পাঁচটা অপশান, যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন। সবসময় যে কোনোটি নয় সঠিক উত্তর হবে তাও না, আপনাদের নিজেদের ক্যালকুলেশনের উপর কনফিডেন্স থাকতে হবে। তো চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা চটপট ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করে উত্তর বার করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। প্রদত্ত রাশি 45%, 45/100 ইন্টু 25%, 25/100 ইন্টু 4/5 এর 850 আমরা ক্যালকুলেশন করে 76.5 বার করেছি। তা যারা 20 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম। এই 10টা প্রশ্ন আলোচনার শেষে আপনারা কে কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। আপনাদের মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তার সাথে সাথে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন। কমেন্টস করলে আমরা একটু মোটিভেশন পাই, এবং আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে জিজ্ঞেস করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আমাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, একটি পরীক্ষায় 270 জন পরীক্ষার্থী উপস্থিত হয় যাদের মধ্যে 252 জন পাস করে, পাশের শতকরা হার হয় অপশান এ 80%, অপশান বি 83.1/2%, অপশান সি 91.3% এবং অপশান ডি 93.1/3%। আমি আবার আজকে আপনাদের কোশ্চেনটা বলছি, একটি পরীক্ষায় 270 জন পরীক্ষার্থী উপস্থিত হয় যাদের মধ্যে 252 জন পাস করে, পাশের শতকরা হার কত হয়? অপশান এ 80%, অপশান বি 83.12%, অপশান সি 90.13% এবং অপশান ডি 93.13%। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন এবং আমাদের ভিডিওতে পোস্ট করুন। এবং পোস্ট করার সাথে সাথে আমরা এর পরবর্তী দিনকে যখন আমরা আপনাদের আগামী ক্লাস, এই ক্লাসটা আপনারা আগামী যখন পাবেন তখন আপনারা সেই ক্লাসে এই কোশ্চেনের সঠিক উত্তর পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের সঠিক উত্তরটা পোস্ট করুন, আর আগামীতে আমরা সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। আপনাদের মধ্যে প্রথম যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন প্রথম 10 জন, এবং যাদের নাম শর্টলিস্টে যাবে, পুরস্কার বিতরণের জন্য আমি আপনাদের ইমেল অ্যাড্রেস চাইবো। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।